five, four, three, two, one, zero. All engine running. Liftoff. We have a liftoff. 32 minutes past the hour. Liftoff on Apollo 11. Tower cleared. We got a roll program. Neil Armstrong reporting the roll and pitch program, which puts Apollo 11 on a proper heading. হ্যালো বন্ধুরা, 7ই ডিসেম্বর 1972 সালে অ্যাপোলো 17 স্পেসশিপ 8 দিন পরে পৃথিবীতে ফিরে আসে। এটা শেষবার ছিল যখন কেউ চাঁদে গিয়েছিল। অ্যাপোলো 17-এর আগের 3 বছরের ভেতর মানবজাতি 5 বার চাঁদে গিয়েছিল। কিন্তু 1972-এর পরে এমন কি ঘটে যার কারণে নাসা দ্বিতীয়বার চাঁদের মাটিতে আর পা রাখেনি? ১৬ জুলাই ১৯৭২ সালে অ্যাপোলো 11-কে লঞ্চ করা হয়। পুরো বিশ্বের নজর ওই মিশনের উপর ছিল। মানবজাতি প্রথমবার চাঁদের মাটিতে পা রাখতে চলেছিল। হিউস্টন, টেক্সাসে অবস্থিত নাসার কন্ট্রোল সেন্টার অ্যাস্ট্রোনটদের সাথে 24 ঘন্টা ধরে কানেক্ট ছিল। অ্যাস্ট্রোনটস ও কন্ট্রোল রুমের মধ্যে হওয়া সমস্ত কথোপকথন টিভি ও রেডিওতে লাইভ দেখানো ও শোনানো হয়ে থাকে। At the foot of the ladder, the lamp footbeds are only, কিন্তু মাঝখানে পাবলিকদের শোনানো সেই লাইভ সম্প্রচার কেটে দেওয়া হয়। এমন কি কথাবার্তা নীল আর্মস্ট্রং এবং কন্ট্রোল রুমের মধ্যে হয় যেটা সাধারণ মানুষদের কাছে থেকে লুকিয়ে রাখতে হয়? কিছু হ্যাকার্স এটা দাবি করে যে তারা নাসার কিছু সিস্টেমের ভেতরে এমন কিছু ফাইলস খুঁজে পায় যার ভেতরে ওই 2 মিনিটের কনভারসেশনের উল্লেখ পাওয়া যায়। শুনুন এই কনভারসেশনটি। এই কনভারসেশনের মতে নীল আর্মস্ট্রং এমনটা বলেন যে চাঁদের অপর দিকে একটা এলিয়েন স্পেসশিপ ল্যান্ড হয়েছে আর ওর ভেতরে থাকা প্রাণী আমাদের দেখে চলেছে। ইউএফও এক্সপার্টরা এমন মনে করেন যে চাঁদে এলিয়েন সিভিলাইজেশন থাকতে পারে যারা আমাদের পৃথিবীকে 24 ঘন্টা মনিটর করে থাকে। কিছু গুপ্ত সোর্সের মতে চাঁদে তোলা বহু ছবির ভেতরে নানান জিনিসপত্র ধরা পড়েছে যেগুলো নাসা সম্পূর্ণ পাবলিশ করেনি। কিন্তু একটি ফটোগ্রাফ যেখানে নীল আর্মস্ট্রংকে আমেরিকান ফ্ল্যাগের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু যদি আমরা এই ছবির পিছনে জুম করি আর এক্সপোজার বাড়িয়ে দিই তো একটি রহস্যময় জিনিসকে অ্যাপিয়ার হতে দেখা যায়। গ্যারি ম্যাকানিন, যিনি বলেন যে নাসাতে এমন এমন ডিপার্টমেন্ট রয়েছে যাদের কাজই হলো ফটোর ভেতরে আনইউজাল জিনিসপত্রগুলিকে ফটো থেকে হটিয়ে একদম নর্মাল ফটো বানানো। একজন এলিয়েন থিওরিস্টের এমন বক্তব্য ছিল যে নীল আর্মস্ট্রং তার নিজের পার্সোনাল ডায়েরিতেও ওই এলিয়েন এনকাউন্টারের উল্লেখ করেছেন। বন্ধুরা, নাসা শেষবার চাঁদে 1972 সালে গিয়েছিল। যদিও এরপরেও নাসা চাঁদকে ঘিরে 3টে আরও পরিকল্পনা বানিয়ে রেখেছিল যে মানুষদেরকে চাঁদে পাঠানো হবে ইত্যাদি। আর এই মিশনগুলির নাম অ্যাপোলো 18, অ্যাপোলো 19 আর অ্যাপোলো 20 ছিল। অফিসিয়াল ডকুমেন্ট এমনটা বলে যে বাজেট না হওয়ার কারণে এই 3টে মিশনকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। কিন্তু এটা কি সত্যি ছিল? এপ্রিল ২০০৭ সালে ইউটিউবে রিটায়ার্ড দ্য এফবি নামক একজন ইউজার কিছু ভিডিওস আপলোড করেন যার মধ্যে অ্যাপোলো 20 মিশনের ডিটেলস মজুদ ছিল। হ্যাঁ বন্ধুরা, ওই অ্যাপোলো 20 মিশন যাকে নাসা অনেক আগেই ক্যান্সেল করে দিয়েছিল, ওই ইউজার এটা বলে যে অ্যাপোলো 20 একটি সিক্রেট স্পেস সোভিয়েত জয়েন্ট স্পেস মিশন ছিল যেটা আগস্ট ১৯৭৬ সালে সাধারণ মানুষের থেকে লুকিয়ে করা হয়েছিল। এই ইউজারের আসল নাম উইলিয়াম রুটলেট ছিল, যিনি রাওয়ান্ডাতে বসবাসকারী একজন রিটায়ার্ড অ্যাস্ট্রোনটস ছিলেন। এর মধ্যে কিছু ভিডিওসে
আমরা অ্যাপোলো 20-এর কেবিন দেখতে পাই, যেটা বেসিক্যালি চাঁদে রেকর্ড করা হয়েছিল। কিন্তু সবচেয়ে রহস্যময় জিনিস যেটা আমরা এনার ভিডিওতে দেখতে পাই, সেটা হলো একটি ফিমেল এলিয়েনের বডির ফুটেজ, যাকে নাম দেওয়া হয়েছিল মোনালিসা 1। এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে এতটাই পপুলার হয়ে যায় যে মিলিয়নসে ভিউজ আসতে থাকে। কিন্তু কিছুদিন পরেই তার ইউটিউব অ্যাকাউন্ট রহস্যময়ভাবে হ্যাক হয়ে যায় আর তার কিছু ভিডিওস ডিলিট করে দেওয়া হয়। তিনি নিজের এই ভিডিওগুলো রিভার নামক ওয়েবসাইটেও আপলোড করেন আর সেখানের থেকেও তার অ্যাকাউন্টকে রহস্যময়ভাবে ডিলিট করে দেওয়া হয়। 15 জুলাই 2007 তিনি একটি ইন্টারভিউও দেন, যার কিছু সময় পরে তিনি নিজেই রহস্যময়ভাবে নিরুদ্দেশ হয়ে যান। ওই ইন্টারভিউতে তিনি এটা বলেন যে অ্যাপোলো 20 স্পেসক্রাফ্ট ডেলপোর্ট নামক ক্রেটার এলিয়েন স্পেসশিপের পাশে চাঁদের উপর ল্যান্ড হয়েছিল। এই এলিয়েন স্পেসশিপ গত কয়েক বছর ধরে নির্জন অবস্থায় পড়েছিল। আমাদের মহাকাশযাত্রীরা সেখান থেকে দুটো এলিয়েন লাশও খুঁজে পায়, যার মধ্যে একটিকে রেকর্ডও করা হয়। তিনি বলেন যে ফিমেল এলিয়েন বডি তিনি পান, তার হাতে 5টার বদলে 6টা আঙুল ছিল আর তার মাথায় একটা আজব চিহ্ন ছিল। ওই এলিয়েন বডিটিকে পৃথিবীতে নিয়ে আসা হয় আর তাকে রাখা হয় এরিয়া 51-এ। উইকিপিডিয়াতে এটা পরিষ্কারভাবে লেখা রয়েছে যে এটা পুরোপুরি একটি হোক্স, অর্থাৎ ফেক ঘটনা। কিন্তু তবুও বহু ইউফোলজিস্ট এটিকে সত্যি বলে মনে করেন। তো বন্ধুরা, কি অ্যাপোলো 20 মিশন সাধারণ মানুষের কাছে থেকে লুকিয়ে করা হয়েছিল? যদি এটা মিথ্যা হয়ে থাকে, তাহলে কেন ইনফরমেশন লিক করা সোর্সগুলো রহস্যময়ভাবে গায়েব হয়ে যাচ্ছে? সত্যি কি চাঁদের উল্টো দিকে কিছু একটা ঘটে চলেছে? নিজের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।